আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2020 সালে SSC পাস করেছো এবং 2020-21 শিক্ষাবর্ষে HSC অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভর্তি হবে অর্থাৎ কলেজে ভর্তি হবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই সেন্সিটিভ একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে অর্থাৎ সর্বোচ্চ শেয়ার করবে তোমাদের সবার বন্ধুর মাঝে, যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিব। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে আমি আছি, অর্থাৎ এখানে কিছুক্ষণ আগেই নোটিশটি পাবলিশড হয়েছে, যারা 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হবে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের জানার দরকার বিষয়টি। কলেজে ভর্তি হলে এই জিনিসটা খুবই প্রয়োজন, কারণ এটা ছাড়া তোমরা কলেজে ভর্তি হতে পারবে না, একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে অর্থাৎ কলেজে ভর্তি হতে হলে এই বিষয়টা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি দেখো ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে আছি, দেখো SSC কর্নার দিয়ে যেটা আছে, প্রথম যে নোটিশটা যেটা আজকে 26 তারিখে প্রকাশ হয়েছে, 2020 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা সরাসরি চলে যাব কি দিয়েছে। দেখো 2020 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ, অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি কলেজে যখন ভর্তি হবে একাদশ শ্রেণীতে এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া তুমি ভর্তি হতে পারবে না। সেই কারণে অবশ্যই এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা সংগ্রহ করতে হবে। সেই কারণে বলা হয়েছে যে এটা ছাড়া তোমরা, কারণ যে কোনো কলেজে বা যেখানে ভর্তি হও না কেন, এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া তুমি ভর্তি হতে পারবে না, বিষয়টা খুবই জরুরি। আর এখানে কি বলা হয়েছে, দেখো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে 2020 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টে নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বিতরণের তারিখ 9/8/2020, 10/8/2020, 12/8/2020, 13 অর্থাৎ 13, তারপরে 16, 17 ও 18 তারিখ, অর্থাৎ 9 থেকে 18 তারিখ শুধুমাত্র এখানে বন্ধ রয়েছে 14 এবং 15 তারিখে। আর এগুলো দিনে অবশ্যই একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে। অবশ্যই তোমাদের ভর্তি যে কাগজপাতি লাগে সেগুলো আগে থেকেই তোমরা কালেক্ট করে রাখবে, কারণ ভর্তির সময় যেন তোমরা এগুলো সময় মতে ভর্তি হতে পারো। সেই কারণে যে যে জিনিস কি ভর্তির সময় কোন কোন কাগজপাতি লাগে সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা না জেনে থাকো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এবং এই আজকে যে বিষয়টা ছিল, তোমরা অবশ্যই একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করে নেবে, কারণ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া কিন্তু তুমি কোনো কলেজই ভর্তি হতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে নোটিশে দেওয়া আছে কত তারিখে কত তারিখে কোথায় বিতরণ করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে 26/7/2020 তারিখে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে, যারা 2020 সালে SSC পাস করেছে এবং এই 2021 শিক্ষাবর্ষে HSC বা কলেজে ভর্তি হবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করবে এবং আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।